আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দারুণ মজাদের একটি কেকের রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার তুলতুলে নরম মালাই কেক মালাই দিয়ে তৈরি করা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর সেই মালাই দিয়ে যদি কেক তৈরি করা হয় তাহলে এটা খেতে কতটা টেস্টি হতে পারে আশা করছি দেখে বুঝতে পারছেন খুব কম সময়ে ঝামেলা ছাড়া আজকের এই মালাই কেকটা আমি তৈরি করে দেখাবো আর আজকের এই কেকটা কিন্তু কোনো প্রকার ওভেনের ঝামেলা ছাড়া চুলায় তৈরি করে দেখাবো আশা করছি ভীষণ মজাদার তুলতুলে নরম মালাই কেকের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক তো কেকের জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো একটা মিক্সিং বলে এখানে এক এক করে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নিচ্ছি ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে এখানে আমি চারটা ডিম দিয়েছি তবে ডিম যদি একটু সাইজে বড় হয় সেক্ষেত্রে আপনারা এখানে দুটো ডিম দিতে পারেন আর একটা কথা যে কোনো কেক তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ডিমগুলো যদি আপনার ফ্রিজে থাকে তো কেকটা আপনারা যখন তৈরি করবেন তার বিশ থেকে পঁচিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন যখন এটা নর্মাল তাপমাত্রায় আসবে তারপর কেকের জন্য এটা রেডি হয়ে যাবে তো এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিতে হবে বাড়িতে যদি ইলেকট্রিক বিটার না থাকে ইলেকট্রিক বিটারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে হ্যান্ড উইস দিয়েও এখানে ডিমের সাদা অংশটা ফোমে পরিণত করতে পারেন এরপর অল্প অল্প করে চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা এখানে একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডিমের সাদা অংশের সঙ্গে একটু ভালোভাবে এটা বিট করে নিতে হবে তো চিনিটা দিয়ে এখানে কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেওয়ার পর এখানে যে ডিমের হলুদ অংশটা রেখেছিলাম তো ডিমের হলুদ অংশগুলো এখানে দিয়ে দিলাম এরপর আবারও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালোভাবে বিট করে নিচ্ছি তো মিশ্রণটা বিট করা হয়ে গিয়েছে এখন এক কাপ ময়দা দিয়ে দিব আর ময়দাটাকে এখানে চালনির সাহায্যে একটু চেলে দিচ্ছি এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য এখানে এক চা চামচ বেকিং পাউডার দিতে হবে ময়দা এবং বেকিং পাউডারটা একটু ভালোভাবে চালের সাহায্যে আমি চেলে নিলাম এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু ডিমের সাদা অংশ দিয়ে এখানে একটা ফোমের মতো তৈরি করে নিয়েছি তো ক্ষেত্রে কিন্তু একটু আলতোভাবেই সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা স্মেল থাকে তো সেই স্মেলটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বাড়িতে যদি ভ্যানেলাইসেন্স না থাকে এর পরিবর্তে আপনারা চাইলে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিতে পারেন এরপর কেকটা যে ট্রেতে বেক করব সেই ট্রেতে এখানে আগে থেকে সামান্য পরিমাণে একটু বাটার ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি আর কেকের এই ট্রেটা কিন্তু ওভেন প্রুফ নিয়েছি অবশ্যই কিন্তু এখানে ওভেন প্রুফ ট্রেগুলো নিতে হবে যদি আপনারা কাচের এই বাটিগুলোতে দিয়ে কেকটা বেক করেন সেক্ষেত্রে ওভেন প্রুফ বাটি কিন্তু নিতে হবে বাটারটা ব্রাশ করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারের উপরটা একটু সমান করে নিচ্ছি তারপর আলতোভাবে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এরপর চলে যাচ্ছি কেকটা বেক করতে আমি আগেই বলেছি আজকের এই কেকটা কোনো প্রকার ওভেনের ঝামেলা ছাড়াই চুলাই তৈরি করব তো পানির ভাবে আমি কেকটা তৈরি করব সেই জন্য এখানে বেশ বড়ো সাইজের একটা প্যানে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছুটা পানি পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না পানিটা দিয়ে দেওয়ার পর এখন এ ধরনের একটা বেকিং র্যাক বসিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে ট্রেটা আর পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যাবে এটা যখন ভাপিয়ে নেওয়া হবে দেখা যাবে যে ট্রের ভেতরে পানি চলে যেতে পারে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু পেপার বা অন্য কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে করে পানির ভাবটা আর বাইরে না আসে এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এটা আমি বেক করব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিটের মতো এটা আমি পানির ভাপে ভাপিয়ে নিয়েছি তো কেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে একটা টুথপেক দিয়ে এটা আমি একটু চেক করে দেখছি যে হয়েছে কিনা তো কেকের ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এরপর চলে যাচ্ছি কেকের জন্য মালাই তৈরি করতে আর মালাইটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিয়েছি আড়াই কাপ যুক্ত তরল দুধ এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে তরল দুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের কোনো লামস না থাকে যখন গুঁড়ো দুধটা তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তারপর চুলার আসটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়ে এখানে দুধটাকে জাল করে নিতে হবে তরল দুধটা এখানে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্যাফ্রন স্যাফরান বা জাফরান দিলে আসলে মালাইয়ের খুব সুন্দর একটা কালার চলে আসে সেই জন্য দিয়েছি যদি হাতের কাছে থাকে তো দিবেন আর না থাকলে এটা না দিলেও হবে জাফরানটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তরল দুধটা এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্ক এখানে দিয়েছি আমি হাফ কাপ আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমেও দিতে পারেন কন্ডেন্স মিল্কটা আর কেউ যদি কন্ডেন্স মিল্ক না দিতে চান তো এর পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন কন্ডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে অনবরত এটাকে আমি জাল করে নিয়েছি আর চেষ্টা করবেন একটু পর পর এটা চেড়ে দিতে এতে করে দেখবেন যে মালাইয়ের ওপরে একটু স্বরের মতো প্রলেপ পড়বে তো এটা খেতে বেশি ভালো লাগবে যদি স্বরের মতো প্রলেপ পড়ে তারপর যদি এটা একটু নেড়ে চেড়ে সরটা মালাইয়ের সঙ্গে ভেঙে দেওয়া যায় তো যাই হোক মালাইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর যে কেকটা পানির ভাপে ভাপে নিয়েছিলাম এরপর একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে আপনারা চাইলে কাটা চামচের পরিবর্তে এখানে টুথপিক দিয়েও কিন্তু একই রকমভাবে কাজটা করতে পারেন টুথপিক বা কাটা চামচ দিয়ে কেকটাকে এভাবে ছিদ্র করে নেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গরম মালাই আর মালাইটা কিন্তু এই পর্যায়ে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না অর্থাৎ যেহেতু কেকটাও তৈরি হয়ে গিয়েছে তো এর কারণে কিন্তু কেকটা যেহেতু ঠান্ডা হয়ে আছে তো গরম মালাই কিন্তু সরাসরি এখানে কেকের ওপরে দিয়ে দিতে হবে তো সম্পূর্ণ মালাইটা কেকের ওপরে দিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন এখানে আমি দুই ধরনের বাদাম কুচি কেকের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপর এই কেকটাকে আমি সেট হতে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টায় কিন্তু দেখুন মালাইটা টেনে কেকটা আরেকটু ফুলে গিয়েছে এরপর আমি আমার পছন্দ মতো ভাবে কেকটাকে একটু কেটে নিয়েছি। এই কেকটা আসলে খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় খেতে খুবই ভালো লাগে কারণ যেকোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে আপনি মালাই যদি ব্যবহার করেন এর স্বাদ কিন্তু এমনিতেই দ্বিগুণ হারে বেড়ে যায় তো কেটে নেওয়ার পর এটা একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করছি এর উপর দিয়ে বাকি একটু মালাই ছিল তো সেটাও আমি দিয়ে দিলাম চেষ্টা করেছি খুব কম সময় ঝামেলা ছাড়া মানে কোনো প্রকার ওভেনে বেকিংয়ের ঝামেলা ছাড়াই দারুণ মজাদার তুলতুলে নরম মালাই কেকের এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এই রেসিপিটি আমার ফেসবুক পেজ এফনে কুকিংয়ে দেখছেন আপনারা চাইলে এই ধরনের সহজ এবং মজা সব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ